সোনাবানে শহর শিল্পনগরী টঙ্গী। রাজধানী আবদুল্লাপুর থেকে তুরাগ নদী পেরুলেই সোনাবানে শহর টঙ্গী। এটি বাংলাদেশের অন্যতম শিল্পাঞ্চল। কর্মসংস্থানে ভালো সুবিধা থাকায় দেশের 64 জেলার মানুষ বসবাস করে এই সোনাবানে শহর টঙ্গীতে। শত শত গার্মেন্টসের অবস্থান এখানে। টঙ্গীর ভিসিক শিল্পনগরীতে বাড়ি শিল্পের উপস্থিত থাকলেও গার্মেন্টস শিল্প এখানকার প্রাণ। গার্মেন্টসের প্রবেশ ও বাহির সময় লাখো মানুষের পদচারণা মুখরিত থাকে টঙ্গীর অলিগলি ও রাস্তাঘাট। রাজধানী থেকে নিকটে এবং যোগাযোগ ভালো থাকায় অনেক আগে থেকেই টঙ্গীর গার্মেন্টস জনপ্রিয় হিসেবে পরিচিত উঠেছে বিশ্বের দরবারে। গার্মেন্টস বাদে ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য কাজের সুবিধা থাকায় দেশের সব জেলার মানুষ উর্বর ক্ষেত্র হিসেবে বেছে নিয়েছে এই টঙ্গীকে। তুরগের কুল ঘেঁষে গড়ে উঠেছে পাইকারি টঙ্গী বাজার। এখানে এমন কোনো পণ্য নেই যা টঙ্গী বাজারে পাওয়া যাবে না। রবিবারে এখানে হাট বসে, বিশেষ করে রাতের অস্থায়ী হাটে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত পাইকারদের আনাগোনা খুব বেশি মুখরিত থাকে এই টঙ্গী বাজারে। রবিবারে এখানে কবুতর, নানান জাতের পাখি, খরগোশ সহ বিভিন্ন প্রজাতির বন্য প্রাণীর সমাবেশ ঘটে। খাঁচায় আটকে এসব পশু পাখির বিক্রয় বিপণন নিষিদ্ধ হলেও তা কেউ যেন মানছেই না। টঙ্গীর আরেকটি বাজারও বিখ্যাত, নাম বৌবাজার। সাথে আবার রয়েছে জামাই বাজারও। শাকসবজি, মাছ, গোস্তের জন্য এই বাজারগুলো অনেক জনপ্রিয়। গার্মেন্টস কর্মীরা স্বল্প মূল্যে এখান থেকে কেনাকাটা করলেও সব শ্রেণীর পেশার মানুষের কাঁচা বাজারের প্রধান ক্ষেত্র এই জামাই বাজার এবং বৌবাজার। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক রোড টঙ্গীর ওপর দিয়ে চলে গেছে। এই রোডের ওপর দিয়ে বিআরটির কয়েকটি লেন। যানজট নিরসনের জন্য এটি অনেক জনপ্রিয় হয়ে উঠেছে, বিশেষ করে এই রাস্তা চলাচলরত পরিবহনের মালিক এবং যাত্রীদের কাছে। রাজধানীর এয়ারপোর্ট থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত প্রায় 17 কিলোমিটারের রাস্তায় 9টি ফ্লাইওভারই খুলে দেওয়া হয়েছে। আর এই 9টি ফ্লাইওভার খুলে দেওয়ার পর থেকে টঙ্গীর সেই চেরোচেনা যানজট এখন আর নেই। তবে দেশের 31টি জেলার মানুষ এখন স্বাচ্ছন্দ্যে এই রাস্তা চলাচল করতে পারে নির্বিঘ্নে। টঙ্গী স্টেশনের একটি ব্যস্ততম এলাকা। এখানে বিশ্বের বৃহত্তম জামাত অনুষ্ঠিত হয় প্রতি বছর। বিশ্বের মুসলিম জাহানের সকল মুসলিরা এখানে প্রতি বছর একবার এই তুরাগপাড়ে জামাত হয়। সকল মুসলমানদের জন্য দুই পর্বেই আখিরি মোনাজাতে দোয়া কামনা করা হয়। আখিরি মোনাজাতে দেশ বিদেশ সহ হাজার হাজার মুসলিরা অংশ নেয় এই আখিরি মোনাজাতে। তাছাড়া টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা, শহীদ আসাল্লাহ মাস্টার হাসপাতাল, অসংখ্য ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এবং হকারদের পসরার কারণে 24 ঘন্টাই যেন এই টঙ্গী স্টেশনের এলাকায় জমজমাট থাকে। অনেক আগে মাটির ঘর, তারপর টিনশেড ঘরের আধিক্য থাকলেও এখন ফ্ল্যাট বাড়ি ও হাইরাজ দালানের সয়লাব টঙ্গী। হাইরাজ বিল্ডিংয়ের পাশাপাশি টঙ্গীতে আছে বেশ কয়েকটি বস্তিও। এরশাদনগর, ব্যাংকের মাঠ, ক্যারেন্টেক, মাজার বস্তি, নিম্নয়ের মানুষ বসবাস করে। বস্তির অনেকেই মাদকের কেনাবেচার সাথে জড়িত থাকে, ফলে মাদক ক্রেতা বিক্রেতা সহ সবসময় ঘিজঘিজ করে থাকে এইসব বস্তিগুলো। গাজীপুর জেলা থেকে গাজীপুর মেট্রোপলিটন হওয়ার পর থেকে টঙ্গীর আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকটাই ভালোর দিকে। রাজনৈতিক সহিংসতা নেই বললেই চলে। বিনোদনের জন্য টঙ্গীতে একসময় আনারকলি, চম্পাকলি, ক্যাপ্রি সিনেমা হল সহ থাকলেও এখন এটি বিলুপ্তির পথে। সকাল বিকাল ঢাকা টঙ্গী রেললাইনের সময় কাটানোকে মানুষ বিনোদন হিসেবে বেশি নিয়েছে। গিঞ্জি পরিবেশ ও শত সীমাবদ্ধতা সত্ত্বেও টঙ্গীর মানুষ সুখী আছে। দেশের 64 জেলার মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে সোনাবানের এই টঙ্গী শহর।